পিতা শ্বশুর কিংবা বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা। পায়ে হাত দিয়ে সালাম করা অত্যন্ত নোংরা কাজ। রাসূলুল্লাহ সাল্লামের কোন সাহাবি, মশহুর সাহাবি আবু বকর, ওমর, ওসমান, আলী কখনো কদমবসি করেননি, ফাতেমা, আয়েশা কখনো কদমবসি করেননি। দু একটা ঘটনায় নতুন মুসলমান হতে এসে কেউ পা জড়িয়ে ধরেছেন, পায়ে চুমু খেয়েছেন, ইসলাম গ্রহণের পরে আর খাননি। কেউ যদি না বুঝে আবেগে পা জড়াই ধরে এটা জায়েজ, কিন্তু এই পায়ে চুমু খাওয়াকে দিন মনে করা এটা বিদআত। সাহাবিদের যুগে এক একটা সাহাবি নবীজির দরবারে হাজারবার এসেছেন, কখনো কদমবসি করেননি, তারা সালাম দিয়েছেন, মুসাফা করেছেন, বসে পড়েছেন। বাকি বিস্তারিত দলিল আদিল্লা এহিয়া ও সুনান বইয়ে কদমবসির একটা চ্যাপ্টার আছে। পীর মুরিদি জায়েজ কিনা জানাবেন, সাহাবিদের ভিতরে সেই সময় এটি ছিল কিনা, এদেশে অনেক ভণ্ড পীর আছে, এদের থেকে বাঁচার উপায় কি, এটা সব জায়গায় প্রশ্ন করেন আপনারা। আমার যদি ইন্টারনেটে এই বিষয়ে অনেকগুলো উত্তর আছে দেখতে পারেন। বিষয় হলো পীর মুরিদি দিনের একটা নেক আমলের কাজ করে, বাকি অনেক 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 ক্ষতি তৈরি করে। পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। পীর শব্দ ফার্সি, এর আরবি হলো শায়েখ, আর মুরিদ আরবি। মুরিদ শব্দের মানে হলো ইচ্ছুক, প্রেমিক, যে চাই। আপনারা কি চান, কাকে চান? তাহলে আপনি কার মুরিদ? আল্লাহ। আপনার মুরাদ মানে আপনার অভীষ্ট লক্ষ্য কে? আল্লাহ। তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদ কে? সে কার মুরিদ? আল্লাহ। আমি আল্লাহকে চাই, আল্লাহ আমার মুরাদ। মুরিদ মানে চাওয়া, এটাও হাদিস কোরআনের শব্দ না, আর পীর তো নাই, এমনকি শায়েক আরবি শব্দ কোরআন হাদিসের শব্দ না। বিষয়টা হলো কোরআন এবং হাদিসে আমাদেরকে একটা নেক আমলের কথা বলেছে, সেটা হলো নেককার মানুষদের সহবতে থাকা। আপনি কোরআন হাদিস মেনে, দিন, ফেকা, উসুল মেনে পালন করবেন, এটাই সব। তবে দিনে ভিতরে ইমান, তাকওয়া বৃদ্ধির জন্য একজন নেকামল, পাঁচজন নেককার মানুষের কাছে যে বসলে, কথা শুনলে ইমান তাজা হয়। কথা কি বুঝতে পেরেছেন? নেককার মানুষদের সহবতে যাওয়ার যে কাজটা, এটা সাহাবি তাবেইনদের যুগে কেমন ছিল, কখনোই একজন পীর ধরতেন না তারা, অর্থাৎ একজনের সাহেব হতেন না তারা। ভালো ভালো আলেম তাবেইনরা, সাহাবিদের তাবে তাবেইনরা তাবেইনদের যাইতেন, বসতেন, ওয়াজ শুনতেন, চোখের পানি ফেলতেন, কখনো একজনের কাছে যাইতেন না। কথা বুঝেছেন? দুই নম্বর হলো তারা কখনো বায়াত হতেন না। বায়াত শুধু রাষ্ট্রের ছিল, নবীজি বায়াত নিতেন নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম 600 বছর খোঁজেন, রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিলে তাকে কতল করা হতো। এজন্য আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াত হননি, খলিফা ছাড়া কাউকে বায়াত করেননি, তারা সোহবত নিতেন। তাদের কাছে লোকে যেয়ে 1-2 বছর থাকতো, আমল অজিফা শিখতো, চলে আসতো। কথা কি বুঝতে পেরেছেন? পরবর্তী জামানায় যখন তাতার যুদ্ধের পরে মুসলিম বিশ্বে অনেক অধপতন আসলো, কিছু কিছু নেককার মানুষ গ্রামে গঞ্জে বসে মানুষদেরকে কেউ বায়াত করতেন, কেউ সোহবত দিতেন, দিন শিখাতেন। পীর মাশায়েখরা, সুফি উলামায়ে কেরামেরা অনেক দিনের দাওয়াতের, দিনের প্রচারের কাজ করেছেন। কিন্তু পাশাপাশি সমাজে এই পীর মুরিদিন নামে শিরিক কুফুর ভরা, শিরিক কুফুর এলহাদ যা আছে, পীরকে সেজদা করা, পীরকে আল্লাহ এবং নবীর মাধ্যমে আল্লাহর মধ্যস্থ মনে করা, পীরকে নবীর জায়গায় বসিয়ে দেওয়া, আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া, পীরের সামনে পর্দা না করা, পীরের কাছে বউ ছেলে মেয়ে বেপর্দা পাঠিয়ে দেওয়া, ইমান, শরিয়ত, তাকওয়া সব ধ্বংস হয়ে একেবারে জাহান্নামের খড়ি হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এজন্য বিষয়টা বোঝেন, সমাজে এখনো দু একজন ভালো পীর থাকতে পারেন, তৌহিদ সুন্নাত পন্থী আল্লাহ ভালো জানেন। তবে কয়েকটা বিষয়, প্রথম কথা হলো পীর মুরিদি বলে কোনো ইসলামে কিছু নেই। ইসলামে আছে সত্যবাদী নেককার মানুষদের সহবতে যাওয়া, এখানে একজন ধরার কোনো কিছু নেই, পীর ধররা না, নেককারের সহবতে যাওয়া। দুই নম্বর কথা, এই কাজটা পীর মুরিদি, যারা পীর মুরিদি তৈরি করেছেন, যাদের নাম দিয়ে আমরা পীর মুরিদি করি, মুজাদ্দেদ আলফেসানির নাম শুনেননি?
আমরা সবাই তো মুজাদ্দেদিয়া তরিকার নাম বলি। মুজাদ্দেদ আলফেসানি, সৈয়দ আহমদ বিরোধী, শাহ উলিউল্লাহ মুহাদ্দিদ আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, পুরপুর আরবি, আবুবকর সিদ্দিকী, কারামত আলী জৌনপুরী, রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন এবং অন্যান্য যত পীর মুরিদি যারা করিয়েছেন তারা বারবার বারবার লিখেছেন, পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজেব কোনো জরুরি কাজ না, এটা একটা সুন্নাহ নির্দেশিত নেক লোকের সোহবতে যাওয়ার নফল মুস্তাহাব কাজ। পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজেব কিছু না। কেউ যদি জীবনে পীর না চেনে, পীরের কাছে না যায়, কোরআন হাদিস মতো নামাজ কালাম দিন করে যথেষ্ট। কথা কি বুঝতে পেরেছেন? এখন কেউ বলে পীরের মুরিদ হওয়া ফরজ, পীর না ধরলে জাহান্নামে যাবে, পীর না যার পীর নেই তার পীর শয়তান, এগুলো সব শয়তানি কথা। পীর না ধরলে জাহান্নামে যাবে এটা কুফুরি কথা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাকে ধরেছি? আল্লাহকে মাবুদ হিসেবে ধরেছি। মোহাম্মদ রাসূলুল্লাহ বলে কাকে ধরেছি? মোহাম্মদকে রাসূল হিসেবে ধরেছি। এরপরে কালেমাতে বলি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, আব্দুল কাদের জিলানি ওয়ালিউল্লাহ, খাওসা মইনুদ্দিন খাজাউল্লাহ, আবু বকর সিদ্দিকী ফুরফুরাউল্লাহ আছে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বাগদাদিহি ওয়া আজমিরিহি ওয়া ফুরফুরাইহি চরমুনাই আছে তো? তাহলে যেটা ইসলামে নেই, ইমানে নেই, কিছু নেই, সেটা না হলে লোকে দোজকে যাবে এই চিন্তা করলে কি ইমান থাকে নাকি? না। আর বড় কুফুরি হলো পীর ওসিলা, পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ, এই চিন্তাটা কিন্তু শিরক। এটা কি শিরক? আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ওসিলা লাগে, এটা হলো সব শিরকের মূল। তাহলে পীরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করা, এটা হলো শিরক, এবং এটাই হলো দুনিয়ার বড় শিরক। এইটা না বললে আপনারা বুঝবেন না। আমরা কি বলি? আমরা বলি, এটা আবু জেহেলু বলতো, যে বড় একজন রাজা, বাদশাহ, প্রধানমন্ত্রী, মন্ত্রী, ডিসি, এসপির কাছে কি সরাসরি যাওয়া যায়? যাওয়া যায় ভাই, মাধ্যম লাগে। তাহলে আল্লাহর কাছে কি সরাসরি যাওয়া যায়? আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে। জি, আচ্ছা, এই মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ, তাদের কাছে সরাসরি কেন যাওয়া যায় না? এবার একটু চিন্তা করেন। আমি দুটো কারণ বের করেছি। একটা হলো তারা জাহেল, আমাদেরকে চেনেন না। প্রধানমন্ত্রী, আপনার ডিসির কাছে আপনি যাইতে গেলে বাধা দেয় কেন? কারণ তিনি আপনাকে চেনেন না। একজন পরিচিত, ওনার খুব প্রিয়জন যদি যে বলে এই লোকটা একটা ভালো লোক, কথা বলবে, তাহলে উনি পারমিশন দেন, ঠিক না? প্রধানমন্ত্রীর কাছে আমি গেলে আমার যাইতে দেবে না কেন? কারণ আমাকে চেনে না। কিন্তু আমাদের এলাকার মন্ত্রী বা এমপি যদি সাথে নিয়ে যায় বা বলে যে না ইনি আমাদের এলাকার ভালো লোক, তাহলে আমার কথা উনি শুনবেন, ঠিক না? আল্লাহ তো এরকম, আল্লাহ তোমাকে চেনে না, চেনে চেনে। তবে দেখেন, আল্লাহর তো লাখ লাখ কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু ঝাপসা চেনেন, কোনো হুজুর একটু বলে দিলে আল্লাহ ক্লিয়ার বুঝতে পারেন যে এটা ভালো বান্দা। আমাকে কে বেশি চেনেন? আমাকে মায়ের চেয়েও কে বেশি ভালোবাসেন? কেউ যদি বলে যে আল্লাহ ডিসিএসপির মতো জাহেল আমাকে চেনে না, তার ইমান থাকে? মায়ের কাছে ছেলের ঢুকতে পারমিশন লাগে, গেট পাস লাগে? আল্লাহ কি মায়ের চেয়ে বেশি আপন না বেশি পর? হ্যাঁ, আমি যখন ঝিনাইদহের ডিসির কাছে যাই আমার কি পারমিশন লাগে? লাগে, লাগে। যাই দেখেন, আমি যা ওই রাস্তায় দেখলি ওই দারোয়ান দরজা খুলে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কি জন্য? কারণ ও জানে যে ডিসি সাহেব লোকটাকে চেনে, খুব মহব্বত করে। তাহলে পারমিশন লাগে কি জন্য? যখন একটা ডিসি সাহেবের খুব পসা একজন বাবুরসি আছে, ও যখন যায় পিএস এর পারমিশন নিতে হয় নাকি? আমি না বুঝলাম, আমার খুব মহব্বত করে, ও তো পসা বাবুরসি, ও যখন যাওয়ার পারমিশন লাগে, কারণ ডিসি ওর সেনে। তাহলে এই যে কথাটা আমরা বলি, এটা ইমান। যখনই আপনি আল্লাহকে জালেম রাজা বাদশার সাথে তুলনা করবেন, ইমান চলে যাবে। দ্বিতীয়ত, আমরা এমপি, মিনিস্টার, মন্ত্রীর কাছে যাই মাধ্যম নিয়ে, কি জন্য? আরেকটা কারণে, কারণ মানুষ জালেম, চিনলেও অনেক সময় পার্শিয়ালিটি করে, করে না? এলাকার কমিশনার, মেম্বার, চেয়ারম্যান উভয় গ্রুপ চেনে,
সিনার পরও পার্সিয়ালিটি করে না করে না? যদি আপনি তার কোনো শক্ত তার শাশুড়িকে দিয়ে শালাকে দিয়ে ভাইরাকে দিয়ে একটু অনুরোধ করাই দিতে পারেন, তাহলে আর পার্সিয়ালিটি থাকবে না, ঠিক না? কথা বোঝেননি? আল্লাহ তো এরকম, কেউ যদি মনে কল্পনা করে যে আল্লাহ ওই রাজা বাদশাহ মন্ত্রী কমিশনারের মতো জালেম, আমার সব জেনেও বোধহয় দেবে না, নে আর একজন নিয়ে যাব, তার ইমান থাকে? কাজেই এই যে কথা দুনিয়ার মানুষের কাছে মাধ্যম লাগে, আল্লাহর কাছে মাধ্যম লাগবে, এই কথা কল্পনা করার সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে। আচ্ছা বলেন তো, বাচ্চাদের সবচেয়ে বেশি মারে মা, না দাদি, না নানি, না খালা, না আব্বা? তাহলে বাচ্চাদের বড় দুশ্মন হলো মা। আপনাদের মতো হইলে তাই বাচ্চাদের ইমান ভালো। একজন বাচ্চা আপনাদের মতো বুদ্ধিমান, ও মা একটু গালটাল দেয় মারেটারে, ও জানে মা খুব বদরাগী, ওর যখনই দুধ খাওয়ার শখ হয়, পানি খাওয়ার শখ হয়, চকলেট খাওয়ার শখ হয়, প্যাম্পার পাল্টানোর শখ হয়, দাদির কাছে, বাব্বার কাছে, খালার কাছে, আপার কাছে যে বলে আপা একটু মার বলে দাও দুধ খাবো, এইরকম ছেলে নেই। যদি কারোর থাকে, মাটা কি এই ছেলের পরে রাগ করে না খুশি হয়? খুশি হয় কে বলে? বাড়ি যে বোরকা শুনবেন। কোন ছেলে যদি কষ্ট পেয়ে আগে মার কাছে না বলে নানি খালার কাছে বলে, মা কি খুশি হয় না বেজার হয়? হ্যাঁ, ওই ছেলেটা মায়ের মাতৃত্বকে অপমান করে। মায়ের মাতৃত্ব দাবি কি? ছেলের সব ব্যথা সব আনন্দ সবচেয়ে আগে কাকে বলবে? হ্যাঁ, আমাদের রব মালিক, তার রুবুবিয়াতের দাবি যে বান্দা তুমি ইউনুস নবীর মতো মাসের পেটে থাকো আর আয়ুব নবীর মতো 18 বছর ধরে কাতরাও, তুমি কার সাথে কথা বলবে? একমাত্র কার সাথে? কোনো বান্দা যদি মনে করে আমার ব্যথা বেদনা আল্লাহর কাছে বলার জন্য কোনো মিডিয়া লাগবে অথবা আল্লাহকে রেখে আর কারোর কাছে যায়, সে আল্লাহর রুবুবিয়াতকে অপমান করে। কাজেই ভাইরা, আল্লাহর কাছে ওসিলা মাধ্যম, অনেকে বলে আল্লাহ কোরআনে বলেছে অবতাকু ইলাইহিল ওসিলা, বাবা রে কি পণ্ডিত! আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলাত ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষেরা, যারা ঈমান এনেছো, ঈমান, ঈমানের পরে তাকওয়া, তাকওয়ার পরে ওসিলা, এরপরে জিহাদ। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ, চারটে কাম ঠিক করে করলে তোমরা সফল হবে। কয়টা? আমরা পিস সাহেবরা ধরছি ওসিলা, আর রাজনীতিবিদরা ধরেছে জিহাদ, বাদ গেল কয়টা? ওই দুটো তো নফল। তো ভাইরা, ওসিলা মানে কি? মাধ্যম, আর মাধ্যম হলো পীর সাহেব, ঠিক আছে, হোক, অসুবিধে নেই। আমরা প্রতিদিন, আমি কিন্তু পীর সাহেব, রাগ করেন না, আমি কিন্তু ফুরফুরার বড় হুজুরের খেলাফত পাওয়া জামাই পীর সাহেব, আর মুরিদ না আমার কম, কিন্তু পীর হিসেবে একেবারে কমানা। ভালো করে বোঝেন, আমার শ্বশুর বলতো বাবা পীর মুরিদি করতে যে যোজকে যাব, এই কাম কফদার করো না, আমরা তাওহীদের কথা সুন্নতের কথা বলবো, মুরিদ একজন হলেও আল্লাহ খাওয়াবে, 1 কোটি হলেও আল্লাহ খাওয়াবে, কাজে সেটা আল্লাহ কাফের মুশরিকের খাওয়াতে পারে, আমাদের খাওয়াতে পারবে না। তো যেটা বলছিলাম ভাইরা, আমরা পীর মুরিদি শিরিকের যে দরজা খুলেছে, এই দরজাগুলো বন্ধ করা দরকার। আমরা ওসিলা বলতে পীর সাহেবকে বোঝালাম, পীর সাহেব ওসিলা, ভালো কথা। আমরা দিনের ভিতরে 5 বার আজানের পরে ওসিলা চাই নবীর জন্য, ঠিক না? আতে মুহাম্মাদানিল ওসিলা, আল্লাহ মুহাম্মাদকে ওসিলা দান করো, ঠিক না? ওসিলা মানে পীর সাহেব। তাহলে এই দোয়াটার অর্থ কি? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন হাক্কানি পীর দান করো, ওনার একজন পীর দরকার, ঠিক আছে? তো ঠিক আছে, নবীজির পীরের দরকার আছে, তাহলে ওসিলা মানে পীর, কথাটা গলত হয়ে গেল না? ওসিলা মানে মাধ্যম, আল্লাহ আমাদের নবীকে একটা মাধ্যম দাও, মানে আল্লাহর কাছে যাওয়ার নবীর কোনো মাধ্যম নেই, একটা মিডিয়া লাগবে নাকি? ওসিলা মানে মাধ্যম, এটা হলো অনেক শিরকের মূল। আর বাংলায় ওসিলা মানে মাধ্যম,
ভাষার অর্থ পরিবর্তন হয়। আপনারা যদি 250 বছর আগে রামমোহন রায়ের বাংলা বই পড়েন, দেখবেন সন্দেশ মানে হলো সংবাদ। আর আমাদের আধুনিক বাংলা ভাষায় সন্দেশ মানে কি? মিষ্টি। তাহলে শব্দের অর্থ কিন্তু পাল্টাই। ওসিলা শব্দের আরবি অর্থ, কোরআন এবং হাদিসের অর্থ হলো নৈকট্য। ওসিলা মানে কি? এইবার দেখেন মিলে গেছে। আল্লাহ আমাদের নবীকে তোমার নৈকট্য দাও, তোমার সবচেয়ে নিকটবর্তী বানাও, অর্থটা মেলেনি। তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে মাধ্যম না। ওসিলা মানে কি? আপনি আল্লাহর পথে যাওয়ার জন্য, নেক আমল শেখার জন্য যখন কোনো পীর, মুত্তাকি, আলেম, ইমামের কাছে যাবেন, আপনার এই যাওয়াটা কিন্তু ওসিলা, মানে এটা নেক আমল। কথা বলছেন? কিন্তু কোন ব্যক্তি আপনার মাধ্যম হতে পারে, এই চিন্তা করলেই ইমান চলে যাবে। কথা বোঝেননি? মাধ্যম লাগে শেখার জন্য। কথা বোঝেননি? আমরা অবশ্যই আলেমদের কাছে যাবো, পীরমাশায়েখের কাছে যাবো, হুজুরদের কাছে যাবো শিখতে, কিন্তু চাওয়া পাওয়া আল্লাহ এবং মান্দার মাঝখানে দোয়া এবাদতের জন্য কোনো মিডিয়া লাগে, এরকম চিন্তা করলেই ইমান চলে যাবে।